স্বাগত আমাদের জাতীয় পার্টির সুন্দর নেতা কর্মী ভাইরা, সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন, আর এখানে যারা কমিটি সদস্য তারা অনেক কষ্ট করে এই জিনিসটিকে আয়োজন করেছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা গত বিভাগীয় যে সম্মেলন করেছিলাম চার দিন ব্যাপী আটটি বিভাগে, সেখানে এই বিষয়টি আলোচিত হয়েছিল যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার জন্য প্রত্যেক বিভাগের জন্য একটা করে সাংগঠনিক টিম তৈরি করা হবে, তারা অবস্থা পর্যালোচনা করবে, মূল্যায়ন করবে এবং সুপারিশ করবে যেভাবে সংগঠন দিয়ে শক্তিশালী করা যায়। সেই অনুযায়ী আটটি কমিটি গঠন করা হয়েছে। খুলনা ডিভিশনের জন্য যে কমিটি, ওনারা আজকে আপনাদের প্রথম সর্বপ্রথম এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছে। উদ্দেশ্য একটাই, যেটা একটু আগে আমাদের আহ্বায়ক টিপুভাই যেটা বলে গেছে, ক্যাপা যেটা বলে গেছে, যে সংগঠনকে সার্বিকভাবে মূল্যায়ন করার উদ্দেশ্য প্রথমে, তারপরে সংশোধন করার প্রয়োজন হলে, এটাকে বাইরে সংস্কার করার প্রয়োজন হলে, সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী দরকার সেটার প্রয়োজনীয়তা বুঝে সেগুলো নিয়ে কার্যক্রম শুরু করা, এবং সেটার ব্যাপারে আমি ওনার সঙ্গে আলাপ করেছি। উনি যেগুলো যেগুলো বলেছেন মোটামুটি আমার সঙ্গে আলাপের প্রেক্ষিতে আমাদেরও সেই মত। আমরা একটু নতুন ধারায় অগ্রসর হতে চাচ্ছি, বিভিন্ন জিনিস চেষ্টা করছি, এবং যার জন্য এই কমিটিতে আমি তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যে স্বাধীনতাতে তারা শুধু কমিটি তৈরির ব্যাপারে নয়, এবার কমিটির যদি অন্য কোঅপ করতে হয়, কোনো সদস্যকে নিতে হয়, কোনো এক্সপার্টের ওপিনিয়ন নিতে হয়, যেভাবে নিলে সুন্দর করা যায় সেটা ওনারা করবেন। অনেক জায়গায় কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আছে, মেয়াদ আছে, অনেক জায়গায় পূর্ণাঙ্গ কমিটি আছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অনেক জায়গায় পূর্ণাঙ্গ কমিটি নেই, আহ্বায়ক কমিটি করা হয়েছে, অনেক জায়গায় মোটামুটি বিশৃঙ্খল অবস্থা আছে। তো প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে কিছু না কিছু সমস্যা আছে, যেগুলো আমরা আগামী এমনিতে করা দরকার আমাদের, তবে আগামীতে যেহেতু আমরা কেন্দ্রীয় কাউন্সিল করতে যাচ্ছি সেটার দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সেইভাবে গুছিয়ে নিতে হবে। তারপরেও আমাদের এই কার্যক্রম চালু থাকবে যতদিন পর্যন্ত আমরা সংগঠনকে সার্বিকভাবে সত্যিকার অর্থে শক্তিশালী না করতে পারব। সংগঠন শক্তিশালী করার অর্থ সংগঠনের মধ্যে একতা থাকতে হবে এবং শৃঙ্খলা থাকতে হবে। শৃঙ্খলা না থাকলে একতা থাকে না। একটু আগে যে কথাটা বলে গেছে যে লিডার ভুল করতে পারে না, লিডার যেটা বলবে সেটাকে মানতে হবে, আমি লিডার বা সেজন্য বলছি না, এটা অর্থ হলো একতা। লিডার হলে একতার প্রতীক, সবাই যদি লিডারের কথা শুনে তাহলেই একতা থাকে। লিডার যদি বলে বাঁ দিকে যেতে হবে, যদি ভুল হয় সবাইকে বাঁ দিকে যেতে হবে, সেটাই হলো একতা। আর না হলে যদি লিডারের ভুল ধরে আর কেউ ডান দিকে যায়, তাহলে একতা থাকে না। একতা না থাকলে শৃঙ্খলা থাকে না, শৃঙ্খলা না থাকলে সংগঠনের শক্তি থাকে না। তাহলে এগুলো মনে রাখতে হবে। আর যেগুলো যেভাবে আপনাদেরকে এখানে শুধু আনা হয়েছে আজকে, পরবর্তীকালে ওনারাও বিভিন্ন জেলায় জেলায় যাবে এবং সেখানে সেখানে গিয়ে আপনাদের সমস্যাগুলো একেবারে অন দ্য স্পট তারা দেখবে এবং সলিউশন করার চেষ্টা করবে। যেখানে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি নেই, আহ্বায়ক কমিটি আছে, সেখানে আমরা কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করব। যেখানে পূর্ণাঙ্গ কমিটি আছে, মেয়াদ শেষ হয়ে গেছে, সেখানে আহ্বায়ক কমিটি দিয়ে সামনে কাউন্সিলের মাধ্যমে সেখানেও আমরা পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করব। এবং যেখানে দ্বন্দ্ব আছে, সেখানে দ্বন্দ্ব মীমাংসা করার জন্য সকল পক্ষকে একসাথে নিয়ে বসে সমস্যার সমাধানের প্রচেষ্টা দেওয়া হবে। এবং সার্বিকভাবে শৃঙ্খলার স্বার্থে এবং ঐক্যের স্বার্থে যদি কোনোখানে কোনো মীমাংসা স্বাভাবিকভাবে করা সম্ভব না হয়, তাহলে হয়তো কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হবে। কিছু মানুষকে আমাদের, যারা অনুক্রমিক কোনো যুক্তিতর্কের ভিতরে আসতে চাচ্ছেন না, তাদেরকে হয়তো আমাদেরকে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে। কাজে এইসব করে আমাদের সংগঠনকে একটা জায়গায় আমি দাঁড়া করাতে চাই। সামনের দিকে রাজনীতিতে আপনারা বুঝতে পারছেন রাজনীতিতে শূন্যতা আছে, হয়তো রাজনীতিতে অস্থিরতা আছে। কাজেই সামনের দিকে রাজনীতিতে আমরা যদি শক্তিশালী সংগঠন দাঁড়া করাতে পারি এবং সত্যিকার অর্থে জনগণের প্রত্যাশিত রাজনীতি দিতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের দল সামনের দিকে একটা ভালো
জনসমর্থন লাভ করতে পারবে, যেটা আমাদের সামনের দিকের যে কোনো নির্বাচনে বা যে কোনো কর্মকাণ্ডে আমাদের বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। জনসমর্থনই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি, যে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আশীর্বাদ, জনগণের সমর্থন, জনগণের আস্থা। আমরা এটাকে অর্জন করতে চাই এবং সংগঠন শক্তিশালী করলে এই আস্থাটাকে ধরে রাখা এবং এই আস্থাটার উপর ধরে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজতর হবে। এমনি আস্থা থাকলে আমরা কিছু করতে পারবো না, যতক্ষণ এই কাঠামো আমাদের না থাকবে যার মাধ্যমে আমরা এই শক্তিটাকে কাজে লাগাতে পারবো। সেই কারণে আপনাদেরকে এই কষ্ট দেওয়া, তবে আপনারা দল করেন দীর্ঘদিন থেকে এবং আমরা আশাবাদী যে আপনারা এই নতুন ধারায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সামনের দিকের দলকে, আমাদের নেতা আলাস হোসেন মোহাম্মদের সঙ্গে আদর্শ এবং অসমাপ্ত কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। সকলে মিলে আমরা দেখিয়ে দেব, যেটা একটু আগে ক্যাবা বলেছে যে জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী ইনশাআল্লাহ। তা আমি একটা দেশে এখন আমরা এবারকার মহাজোটে আমরাও ছিলাম নির্বাচনের সময় এবং আমাদের নেতা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে এবং বিশেষ করে আওয়ামী লীগের তরফ থেকে যে তারা সরকার গঠন করলে দেশে জিরো টলারেন্স করাপশনের বিষয়ে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম সহ্য করা হবে না, কোনো কিছুই সহ্য করা হবে না, যে যতটুকুই করুক, যে যত শক্তিশালী হোক, এটি ছিল দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার। তো বর্তমান প্রধানমন্ত্রী এই কাজটি শুরু করেছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। বেশ কিছুদিন থেকে আপনারা খেয়াল করছেন যে ওনার নিজের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও উনি কঠোর হচ্ছেন এবং বিভিন্ন ধরনের অনাচার যারা জড়িত আছে তাদের ব্যাপারে উনি কোনো নমনীয়তা দেখাচ্ছেন না। আমরা খুবই আশাবাদী হয়েছি, আমরা বিশ্বাস করি যে ওনার যে সঠিক নেতৃত্ব এবং অত্যন্ত শক্তিশালী একজন নেতৃত্ব আমরা ওনার মধ্যে পেয়েছি, সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এই দুর্নীতির সমস্যা, অনিয়মের সমস্যা, এটা থেকে দেশকে উনি মুক্ত করতে সক্ষম হবেন। আমরা ওনাকে কথা দিতে চাই জাতীয় পার্টির তরফ থেকে ওনার এই প্রচেষ্টার সঙ্গে সবসময় আমরা তার পাশে থাকবো, তাকে যখন যেখানে যেভাবে পারি এবং যেভাবে ওনারা চাইবেন সেভাবে আমরা ওনার এই কর্মকাণ্ডকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা সকলেই এটুকু বলে সামনের একটা সুদিনের আশা করছি, সামনের জাতীয় পার্টির জন্য সুদিন হবে, জাতীয় দেশের জন্য সুদিন হবে, আমরা সকলে মিলেমিশে এই দেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ ও জনতার কথা বলে।